সম্প্রতি কৃষ্ণকলি সিরিয়ালে শুরু হয়েছে নতুন অধ্যায়। 18 বছর এগিয়ে গেছে এই সিরিয়ালের গল্প, আর সিরিয়ালে এসেছে অনেকগুলো চরিত্র। 18 বছর এগিয়ে গেছে বলে বড় হয়ে গেছে শ্যামার মেয়ে ও দিশার মেয়ে। দিশার মেয়ে মুন্নি কল চরিত্রে অভিনয় করছে, তবে সে নিখিলকে খুব ভালোবাসে আর নিখিলকেই বাবা বলে ডাকে। তবে আপনারা কি জানেন বাস্তবে কে এই মুন্নি কিংবা তার আসল পরিচয় কি? সব কিছু জানতে একটি লাইক দিয়ে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দিশার মেয়ে মুন্নির বাস্তবে আসল নাম হলো অনন্যা গুহ, আমাদের অতি চেনা একজন অভিনেত্রী হলো সে। এর আগে আমরা অনন্যা গুহকে অনেক বাংলা সিরিয়ালে অভিনয় করতে দেখেছি। ছোট্ট থেকেই অনন্যা অভিনয় জগতে প্রবেশ করে, তার প্রথম সিরিয়ালের নাম হলো আজ আরি কাল বাপ। তাছাড়া কালার্স বাংলার গৌরী সিরিয়ালেও সে অভিনয় করেছে। স্টার জলসার আমি সিরাজের বেগম সিরিয়ালেও তাকে অভিনয় করতে দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা করছে অনন্যা, বর্তমানে সে নয়টোর স্কুলে 10ম শ্রেণীতে পড়ছে। তো বন্ধুরা, মুন্নির বাস্তব জীবন সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, আর তারকাদের সম্পর্কে অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।